আজকে আমাদের একটা গর্বের দিন, যারা আমরা কলেজ পাস করেছি বা কলেজে পড়ছি আমরা প্রত্যেকেই জানি যে আজকে 5th September শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস শুধু 5th September-এ আটকে থাকে না বা সীমাবদ্ধ থাকে না, আমরা প্রতিদিন আমাদের প্রিয় গুরুজন শিক্ষক মন্ডলী যারা আছেন প্রত্যেকের কাছে কোনো না কোনো শিক্ষা প্রতি মুহূর্তে নিচ্ছি। কেউ জীবনের সংগ্রামে, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনায়, কেউ নিজের জীবনযাপনে প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেদের নিজেদের জীবনযাপন করছি। আজ এই কলেজে সত্যি আমার গর্বিত যে এই কলেজে আমরা, আমি নিজে 2009 থেকে 10, 11, 12-তে পাস করে বেরিয়েছি। আমি যখন এই কলেজে ভর্তি হই, আমি হয়তো আমি বললে স্যারদের প্রতি আমার মানে বলা ঠিক নয়, তাও বলছি যে আমি যে সমস্ত স্যারদের সহযোগিতায় আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার প্রিয় প্রিন্সিপাল স্যার আছেন, এসবি স্যার সহ সমস্ত শিক্ষককে, আমার প্রিয় সংগঠন তথা ছাত্রদের পক্ষ থেকে ছাত্র সভাপতি হিসেবে আপনাদের কাছে নতমস্তকে প্রণাম করি। এবং আমি আপনারা যেভাবে গাইড করবেন আমরা সেভাবেই আগামী পথ চলবো, এবং আগামী দিন আমরা নিজেদেরকে তৈরি করব। এই প্রতিশ্রুতি আছে শিক্ষক দিবসে আমরা প্রত্যেকটা ছাত্র, সংসদের ছেলেরা, সোনু সানসাই থেকে শুরু করে প্রত্যেকটা নোট থেকে শুরু করে আমরা সমস্ত ছাত্র সংগঠনের বা সংসদের যারা আছি প্রত্যেকেই আজ শপথ গ্রহণ করছি। কারণ আপনারা না থাকলে আজ আমরা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দেওয়া তো দূরের কথা, সুন্দর পেতাম না। ছাত্র শিক্ষকের যে মিলবন্ধন, একদিকে যেমন স্যাররা না থাকলে ছাত্রদের কোনো গুরুত্ব থাকে না, অপরদিকে কিন্তু ছাত্ররা না থাকলে স্যাররাও হয়তো সেভাবে স্যার হয়ে উঠতে পারে না। আমরা বহরমপুর কলেজের ইতিহাস দেখলে আমরা জানি যে এই 5th September প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার কথা হচ্ছিল, বলছিলাম যে একটা সময় বিভিন্ন রাজনৈতিক দল এই কলেজে সংসদে ছিলেন, সেই সময় এই 5th September আমার মনে পড়ে সম্ভবত 2010 কি 2009 হবে। এই বাইরে তখন কলেজ এত সুন্দর সাজানো হয়নি, বর্তমান সরকারের আমলে কলেজ এত সুন্দর সেজেছে। বাইরে মাঠে অনেক স্যার ম্যামকে আমরা দেখেছিলাম বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে অপমান কথাবার্তা শুনতে এই 5th September-এ, কিন্তু আজকে খুব ভালো লাগছে যে আমরা সেই ম্যামদের সামনে দাঁড়িয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য রাখতে পারছি, আমার কথাবার্তা রাখতে পারছি। এবং আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনারা জানেন যে আমি বহরমপুর পৌরসভার একজন জনপ্রতিনিধি, আমি কাউন্সিলর হয়েছি, আমার এসবি স্যার আছেন, আমার সদ্য প্রচণ্ড এবং প্রিন্সিপাল স্যার সহ সমস্ত ম্যামদের সঙ্গে আমার পার্সোনালও কিছু সমস্যায় করলে আমার রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা কোনোরকম জীবনে যে সমস্যায় পড়ি আমি যাদের সঙ্গে আলোচনা করি তার বেশিরভাগ অংশ কিন্তু এই স্যার, এই কলেজের প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষামণ্ডলী। আমরা যারা ছেলেরা আছি আমরা প্রথম হাতে করে কিন্তু মা বাবার কাছে পেয়েছি, তাই আমি আজকে এই শিক্ষক দিবসে আমি প্রত্যেক বছর যেটা করি আজও সেটাই করি যে প্রত্যেক বছর আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে যাই, যে ছেলে মেয়েরা তার মা বাবাকে দেখে না, যে ছেলে মেয়েরা তার বাড়ির গার্জেনদের দেখে না, আমরা মনে করি সেই শিক্ষককে আমাদের সংবর্ধনা দেওয়া উচিত যে তারা যদি শিক্ষা সেইভাবে দিতে পারত আজকে সেই সমস্ত গার্জেনদের বৃদ্ধাশ্রমে যেতে হতো না। কারণ আজকে ডেটে দাঁড়িয়ে শিক্ষকদের হাতে কিন্তু কঞ্চি থাকে না, এটা সত্যি খুব বেদনাদায়ক আমাদের। যদি শিক্ষক বা বাড়ির গার্জেনরা আমাদের স্কেল বা সেই ঘাড়ে ডান্ডাটা নিয়ে যদি আমাদের আজকের দিনেও সেইভাবে শাসন করত হয়তো বৃদ্ধাশ্রমটা থাকতো না। আমার কথাটা হয়তো কাউকে বুঝতে অসুবিধা হতে পারে, আমার মনে হয় যে সেই সমস্ত ছেলেদের মেয়েদের বোঝানো উচিত শিক্ষক মা বাবা গুরুজন যারা আছেন প্রত্যেককে যে বৃদ্ধাশ্রমটা কিন্তু আস্তে আস্তে মুছে দিতে হবে, তুলে দিতে হবে। কারণ এই প্রজন্ম আমরা যারা আছি, যারা আমরা বিভিন্ন গবেষণায় আছি, পড়াশোনা করছি, প্রত্যেককে মনে রাখতে হবে আজকে যেটা আমার নাম লিখতে পারি এ অ আ ক খ এ বি সি ডি, সেটা কিন্তু আমার বাড়ির গুরু, আমার বাড়ির শিক্ষক, আমার মা বাবার কাছ থেকে আমি শিখেছি। প্রথম সম্মান আমি প্রত্যেকটা বাড়ির মা বাবা গুরুজনদের করি এবং আমার প্রিয় শিক্ষক মন্ডলীদের করি। আজকে যেটুকু আছি আমি আমার শিক্ষকদের দ্বারা শিক্ষিত হয়ে আমি আছি, কারণ একটা সময় এই কলেজে প্রিন্সিপাল স্যার পুরোটাই জানেন যে আমাকে গুলিও খেতে হয়েছিল, আমাকে কুপিও ছিল, সেই জায়গা থেকে প্রিন্সিপাল স্যার, এসবি স্যাররা
দরজা বন্ধ করে আমাকে বাঁচিয়েছিল, তাই কিন্তু আমার এই কলেজের প্রতি আবেগ আছে। আমি এই কলেজের প্রাক্তন এবং যখন যেভাবে যে কাজে আমাকে এই কলেজের ক্ষেত্রে স্যাররা বলেছেন, আমি আমার অন্তর থেকে আমি সে কাজ করার চেষ্টা করেছি। এবং এই শিক্ষক দিবসে এই কলেজে এসে দু চারটে কথা আপনাদের সামনে বলতে পেরে বা ছোট ছোট ভাই বোনদের সামনে বলতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাবো প্রত্যেক উপস্থিত শিক্ষক শিক্ষিকাকে, আমার নমস্কার জানিয়ে, আমি প্রণাম জানিয়ে আমার তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা সংগঠনের ছেলেদের পক্ষ থেকে ভুল ত্রুটি হলে মার্জনা করবেন এই শিক্ষক দিবসে আমার নতমস্তকে প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনারাই কিন্তু সমাজের কারিগর। আপনারা যেভাবে সমাজকে তৈরি করবেন, ঠিক হলেও আপনাদের দ্বারা, ভুল হলেও আপনাদের দ্বারা, যদি ভুল হয়ে থাকে ডান্ডাটা দিয়ে কিন্তু আমাদেরকে সাইস্তা করবেন, এটাই আশা করবো। ধন্যবাদ, প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ। মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ কর্মকার মহাশয়কে আমরা এবার জানাবে অধিরপেক্ষায় বসে আছি আমরা সম্মানীয় বহরমপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর সমরেশ মন্ডল মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করবো।